बनर्जी ने बंगाल की जनसभा से हुंकार भरते हुए कहा कि किसी भी हाल में एनआरसी और एनपीआर नहीं करने दूंगी मतुआ सभी देश के नागरिक हैं और इसके लिए किसी भी प्रमाण पत्र की जरूरत नहीं ममता बनर्जी ने भाजपा नेताओं को बाहरी और गुंडा कहते हुए जमकर निशाना साधा और कहा कि इनका मकसद है कि बंगाल से बंगाल के लोगों को भगा दे मगर हम ऐसा नहीं होने देंगे ওপার বাংলা থেকে অনেক মানুষ এপার বাংলাতেও এসছেন উদ্বাস্তু হয়ে এসছেন ছিন্নমূল হয়ে এসছেন আমরা আপনাদের সাদরে গ্রহণ করেছি আমরা মনে রাখবেন এটা শুধু আমাদের বাড়ি নয় এটা আপনাদেরও বাড়ি নতুন করে এর জন্য সার্টিফিকেটের দরকার নেই রাজ্যে কে থাকবে এটা রাজ্য সরকার ঠিক করে এবং তাই কোনো এনআরসি করতে দেব না এনপিআর করতে দেব না এবং কা বলে মিথ্যে কথা বলে লাভ নেই আমরা সবাই নাগরিক এটা মাথায় রাখতে হবে আজকে সিপিএম এর হারমাদরা রাতারাতি বিজেপির ওস্তাদ হয়ে গেছে আর এখানে লোকাল নেই বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে বাইরে থেকে গুন্ডা নিয়ে আসছে আর বাইরে থেকে আরএসএস এর লোক নিয়ে আসছে আর এস এস আজকে মতুয়াকে শেখাবে যে মতুয়া ধর্ম কি আপনি ওকে কান ধরে শেখাবেন কিন্তু ও আপনাকে শেখাবে না হিন্দু ধর্ম কি স্বামী বিবেকানন্দ শেখাবে আমাদের তোমরা কোন হরিদাস যে তোমরা আমাকে হিন্দু ধর্ম শেখাবে আমি পরিষ্কার বলছি আপনাদের কাজ নেই কর্ম নেই বাইরে থেকে কতগুলো গুন্ডা চলে এসছে বহিরাগত এরা বাংলার লোক নয় বাড়ি বাড়ি যাচ্ছে গিয়ে বলছে কেয়া পয়সা চাইয়ে কেয়া বই চাইয়ে কেয়া আবি ইলেকশানকে নিয়ে তোরা ব্যাঙ্ক মে রুপিয়া চাইয়ে আর যারা অনেক টাকা করেছে তাদের ভয় দেখাচ্ছে ভয় দেখিয়ে বলছে হয় ঘরে নয় জেলে এই তো এদের কাজ আমরা বলি রাজনৈতিকভাবে লড়াই করো রাজনৈতিকভাবে লড়াই করার ক্ষমতা থাকলে রাজনৈতিকভাবে লড়াই করো যাও বাংলার মেয়ে রঞ্জনার বিরুদ্ধে লড়ো অপন্যার বিরুদ্ধে লড়ো রসোনার বিরুদ্ধে লড়ো রহিমার বিরুদ্ধে লড়ো ফজের বিরুদ্ধে লড়ো ক্ষমতা থাকলে লড়াই করো রাজনৈতিকভাবে লড়াই করো গণতান্ত্রিকভাবে লড়াই করো মনে রাখবেন বাংলাকে গুজরাট বানাতে আমরা দেবো না দেব না দেব না মনে রাখবেন মানুষ আছে সঙ্গে তাই তৃণমূল থাকবে বঙ্গে মানুষ আছে সঙ্গে তাই তৃণমূল থাকবে বঙ্গে